বিমার সার্টিফিকেট বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নেয় একজন গ্রাহক। দীর্ঘ আড়াই বছর পর লোন পরিশোধ করার পর বন্ধক দেয়া বিমার সার্টিফিকেট ফিরে পেতে গেলে ব্যাংক বলে তাদের কাছে কোনো সার্টিফিকেটই নেই। ব্যাংকের এই গাফিলতিতে গ্রাহক পরিষেবা নিয়ে প্রশ্ন উঠে। ঘটনা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক চলিলাম শাখায়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন একজন গ্রাহক। জীবন বিমার সার্টিফিকেট বন্ধক রেখে লোন নিয়েছিল একজন গ্রাহক ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চলিলাম শাখা থেকে। লোনের নির্ধারিত সময় অর্থাৎ আড়াই বছর পর লোনের কিস্তি পরিশোধ করে যখন ব্যাংকের কাছে বন্ধক দেয়া বিমার সার্টিফিকেট ফিরে পেতে যান, তখন ব্যাংক থেকে বলা হয় কোনো সার্টিফিকেটই ব্যাংকের কাছে নেই। চলিলামেরই বাসিন্দা গ্রাহক বিশ্বজিৎ রায় বলেন, তিনি একজন সত্যনিষ্ঠ গ্রাহক হিসেবে লোনের কিস্তি সময় মতো পরিশোধ করেছেন। কিন্তু এখন ব্যাংকের এই গাফিলতির ফলে তিনি বিপাকে পড়েছেন। কারণ যে বিমার সার্টিফিকেট বন্ধক রেখে ব্যাংক লোন স্যাংশন করেছিল, এখন সেই সার্টিফিকেটই উধাও। দুইটা এলআইসির যে কাগজটা এনে দিছি বেলুর এটা রাখছে, এরপর অন্যান্য ফর্মটা অনেক কিছু লেখাটা তার বিষয়টা লেখছে, অনেক কিছু এটা লাগে আছে। এর মধ্যে আমার ইন্স্যুরেন্স যে সার্টিফিকেট এই কপিটা দেয়। আড়াই বছর আকো ঠিক আমি কোনো ডিস্টার্ব করছি না, আকো পাই টু পাই সততার মধ্যে দিয়ে আমি চালাই গেছি। কারণ হচ্ছে আমার ভবিষ্যতে আবার আবার একটা নিয়মের আশা আসলো, তখন দেখা গেছে আশা থাক জরুরি কথা আমার সার্টিফিকেট নেই। আপনি কি মানে ইন্স্যুরেন্সের কি অরিজিনাল কাগজটা দিয়েছিলেন? হ্যাঁ, অরিজিনাল। তারা কি কইতেছে এখন? তখন স্যারের জিজ্ঞাসা করলাম যে আমার তো স্যার অরিজিনাল কাগজটা রেখে দিয়েছেন, আমার কাছে তো কোনো ডকুমেন্টস নেই। তখন স্যার কইলো যে না না না, এটা তো আমরা রেখা কি দেব, তোমার লোন শুধ করবা পরে, শুধ করবা করার পরে আমি তোমার কাগজ তোমরা দিয়ে দেবো ফিরে, এটা তো আমার রাহনের দরকার নেই। তখন আমি এই হিসেবে মাইন্য গেছি গে, কিন্তু ওখানে দিয়ে গেছি এসে আমি ভরে নিতেছি। এটা লোন একটা কীরকম একটা পরিস্থিতিতে আমি টেনশন বুক করতেছি। অন্যদিকে ব্যাংক ম্যানেজার বলছেন তাদের কাছে কোনো সার্টিফিকেটই বন্ধক রাখা হয়েছিল না। আমার কাছে এলআইসি দিচ্ছে এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই, এলআইসি পলিসি দিয়ে উনি দিচ্ছে এরকম কোনো আমার বন্ধ কমতে, হ্যাঁ আমার কোনো এরকম কোনো প্রমাণ আমার কাছে নেই, বা ওনার পার্টি আমার কাছে কোনো প্রমাণ দেখাতে পারছে না যে কোনো এলআইসি পলিসি আমার কাছে এখানে সিকিউরিটি হিসাবে দিচ্ছে। হ্যাঁ, জাস্ট এটাতে একটা 10,000 একটা ফিক্সড সার্টিফিকেট আছে, উনি আজকে এটা ক্লোজ করছেন, ক্লোজ করলে আমি এটা দিয়ে দিন, তাহলে হ্যান্ড ওভার করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমি দিয়ে দেবো। মানে না আমার কাছে আমি ডকুমেন্টে পাইছি, উনি দিচ্ছে কিনা অসুবিধা আমি পাইছি, আমরা তো কাগজ থাকে এটা ডকুমেন্ট তো থাকার কথা, ডকুমেন্টে আমি কোনো পাইছি না, লিয়েন করা কাগজ আছে এলআইসির আমি কোনো কাগজ পাইছি না। উনি তো কইতেছে যে আপনার এখানে সিকিউরিটি হিসেবে এলআইসি কাগজটা দিচ্ছে, উনি কইছে আমি ওনারে কইছি উনি গতকাল কয়েছেন আমি চেক করতেছি এরকম কোনো আদৌ দিচ্ছে কিনা বা অন্য কোথাও আমরা আছে কিনা থাকার কথা, আমরা চেক করতে চাই গত দুদিন থেকে আমরা এটা চেক করতেছি। এখন প্রশ্ন হচ্ছে কোনো প্রকার সিকিউরিটি ছাড়া বা বন্ধক ছাড়া ব্যাংক কীভাবেই বা ওই ব্যক্তিকে লোন দিয়েছিল। তাই ব্যাংকের এই গাফিলতিতে জনমনে প্রশ্নের সঞ্চার হয়। যে কোনো ব্যাংকের সাথে তার গ্রাহকদের সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে, সেই স্থানে ব্যাংকের তরফ থেকে এই প্রকার গাফিলতি কিংবা অনাধিকারিক পদক্ষেপ অবশ্যই ব্যাংকের উপর থেকে মানুষের বিশ্বাস কমাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।